হ্যালো ভিউয়ার্স, আজকে আর কিছুক্ষণের ভিতর আমি ফ্লাই করতে যাচ্ছি। আমার ফ্লাইটটি দুবাই টু ঢাকা, 4 আওয়ার্সের একটা ফ্লাইট। আমি আজকে বিজনেস ক্লাসে ট্রাভেল করব। নর্মালি সবসময় ইকোনমি ক্লাসেই করি। আজকে আমি আপনাদের বিজনেস ক্লাসের ফ্লাইটের রিভিউটা দিব, যে এমিরেটসের বিজনেস ক্লাসে কী কী ফ্যাসিলিটিস আসছে। আর কিছুক্ষণের ভিতরেই প্লেনটা ছাড়বে, তার ঠিক আগেই কেবিন ক্রু আমাকে আজকের মেনু কার্ডটি দিয়ে গেল। তো আমি এখন দেখাবো যে মেনু কার্ড থেকে আমি কী কী সিলেক্ট করবো আজকে। নর্মালি ইকোনমি ক্লাসে আমরা একটা মিল পাই, ছোটো একটা ডেজার্ট থাকে তার সাথে, বাট বিজনেস ক্লাসে এখানে রেস্টুরেন্টের মতো তিনটা কোর্সই থাকবে, অ্যাপিটাইজার, মেইন কোর্স অ্যান্ড ডেজার্ট। শুরুতে রয়েছে ড্রিঙ্কস, জুস, ককটেল, মকটেল, লটস অফ ডিফারেন্স মেনুস, অ্যান্ড দেন হার্ড ড্রিঙ্কস, স্কচ, হুইস্কি, অ্যান্ড দ্য লটস অফ ভেরিয়েশনস অপশনস ইউ হ্যাভ, অ্যান্ড দেন থাকবে লাঞ্চ। সো লাঞ্চের মেনুটা একটু দেখি আজকে কী আছে। এখানে কিছু স্পেশাল মেসেজ আছে শেফ থেকে, তো শেফ তার স্পেশাল রেসিপি। অ্যাপিটাইজারের তিনটে অপশন, ক্রিম অফ অ্যাসপারগাস স্যুপ, ট্রেডিশনাল চিকেন মেজ অ্যান্ড তান্দুরি চিকেন। সো আমি আসলে তান্দুরি চিকেনটাই লাইক করব। দেন মেইন কোর্সে আছে বিরিয়ানি অ্যান্ড স্যালমন। সো আমি বিরিয়ানিটা হলো হায়দ্রাবাদি বিরিয়ানি, সো নামটা শুনেই আসলে লোভ লাগলো। সো আমি পিক করলাম হায়দ্রাবাদি বিরিয়ানি। সো দেখি আসলে টেস্টটা কীরকম, ফ্লাইটে কখনই হায়দ্রাবাদি বিরিয়ানি এর আগে খাইনি। সো এবারে ফার্স্ট লেটস ট্রাই। প্লেন ছাড়ার ঠিক আগ মুহূর্তে কেবিন ক্রু সবার জন্য জুস, ড্রিঙ্কস নিয়ে আসলো। সো আমিও অ্যাপেল জুস নিলাম, সাথে কিছু নাটস দিয়ে গেল। তারপর আমি নর্মালি ফ্লাইটে শুরুতে কোরআন শরীফ শুনি, সো এবারও ব্যতিক্রম হবে না, আমি কোরআন শুনতেছি। এখন আসলে ফ্লাই করার পালা, আমরা রানওয়েতে চলে এসেছি আর কিছুক্ষণের ভিতর ফ্লাই করব। যেহেতু আমি মিডল রোতে বসেছি, তাই আমি উইন্ডো দিয়ে ভিডিও করতে পারতেছি না। আপনাদের আমি আমার সামনে যে স্ক্রিনটা, অনেক বড় একটা স্ক্রিন বিজনেস ক্লাসে, মেবি এটা 24 ইঞ্চ স্ক্রিন, সো এই স্ক্রিন দিয়ে আপনাদের দেখাবো আমি কীভাবে ফ্লাই করব।
বিজনেস ক্লাসের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ যেটা আমার মনে হয় তার সিট। আসলে এখানে অনেক বড় একটা স্পেস আপনি পাবেন, আপনি বাসার বেডে যেভাবে শুয়ে থাকেন একদম সেমভাবেই এখানে একদম লে ডাউন করতে পারবেন, সিটটা একদম স্ট্রেট হয়ে যায়, মনে হবে আপনি বেডে আছেন। শুরুতে যেহেতু ফুডের অর্ডার নিয়ে গেছে, অল্প কিছুক্ষণের ভিতর আমার ফুড চলে আসবে। এটা ছিল আমার ওয়েলকাম ড্রিঙ্কের সাথে যেই পিনাটটা, ওটা আমি খাইনি তাই এখনও এখানেই রয়ে গেছে। তো এবার আমি অরেঞ্জ জুস নিয়েছি, আর এটা হলো আমার অ্যাপিটাইজার, তান্দুরি চিকেন সালাদ সাথে একটা পরোটা, আর এখানে কিছু ফ্রেশ সালাদ, অলিভ অয়েল, কিছু আচার এবং বাটার আছে। অনেক সুন্দর করে ওরা পরিবেশন করে, যেটা নর্মালি আমরা ফাইভ স্টার হোটেলে পাই। অ্যাপিটাইজার আসলে অনেক বড় মেইন মিলের মতো, তো এটা খেলে আমি জানি না আসলে বিরিয়ানি আর খেতে পারবো কি না। সো এরপরেই আমাদের বিরিয়ানি দিয়ে গেল, এটা হলো হায়দ্রাবাদি বিরিয়ানি, দেখতে অনেক সুন্দর, টেস্ট মোটামুটি আমার এত বেশি ভালো লাগেনি, বাট আমার তান্দুরি চিকেনটা যেটা অ্যাপিটাইজার ছিল ওইটা অনেক ভালো লেগেছে। আমরা এখন ঠিক ইন্ডিয়ার মিডলে আছি, মেবি কানপুর হবে। সো আর এক ঘন্টার ফ্লাইট বাকি আছে। আর ডেজার্টে আমি নিয়েছিলাম ফ্রুট সালাদ, সো এটা হলো ফ্রুট সালাদ, এখানে নাইস কালারফুল কিছু ফ্রুটস দিয়েছে। অল্প কিছুক্ষণের ভিতর আমরা বাংলাদেশের সীমানায় প্রবেশ করব। আর যেটা শুরুতেই বলেছিলাম যে অ্যাডভান্টেজের কথা, যে সিটটা আপনি পুরোটাই পুরোপুরিভাবে শুয়ে পড়তে পারবেন, সো আমি এখন দেখাচ্ছি খাওয়া দাওয়া শেষ করে একটু শুয়ে থাকব। আমি আসলে ফুল লে ডাউন করিনি, সেমি, জাস্ট আমার কাপটা উঁচু হয়েছিল। এবার তাহলে ল্যান্ডিংয়ের পালা, আমি আবার ভিডিও ক্যামেরাতে দেখাচ্ছি যে উপর থেকে ঢাকার চিত্র আপনারা দেখতে পাচ্ছেন, আমরা এখন ল্যান্ড করতেছি। আর যেটা শেষে বলতে চাই যে প্রাইস কম্প্যারিজন করলে ইকোনমি ক্লাসের সাথে বিজনেস ক্লাসের ইটস এ হিউজ ডিফারেন্স, বিকজ আমি জাস্ট একটা এক্সাম্পল দিই যে আপনি যদি ইকোনমি ক্লাসে দুবাই টু নিউ ইয়র্কের একটা টিকিট কাটেন তার প্রাইস হবে অ্যারাউন্ড 1000 USD, বাট আপনি যদি সেম ফ্লাইটটাই যদি বিজনেস ক্লাসে ট্রাভেল করতে চান সেটার কস্ট পড়বে 4500 USD। আজকে তাহলে এইটুকুই, অন্য কোনো সময় অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হব, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আর সবাই সুস্থ থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আর আমাকে সাপোর্ট করার জন্য আপনাদেরকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, সাথে বেল বাটনটা প্রেস করবেন যাতে এর পরবর্তীতে এরকম আর অনেক সুন্দর সুন্দর ভিডিও যখন দিব যাতে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। সেই সাথে আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ, আল্লাহ হাফেজ, বাই বাই।